আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বর্তমান কিন্তু আমি গ্রামের বাসায় আছি, আর গ্রামের একটা দারুণ ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে কাঁঠাল সেদ্ধ, কাঁঠাল উষা বা কাঁঠাল ভাপা, যে যা যেটাই বলুন না কেন আমরা বলি কাঁঠাল সেদ্ধ। তো বাসায় আজকে রেসিপিটা তৈরি করা হচ্ছে, তাই ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো মূল প্রসেসে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর আজকের এই রেসিপিটা শেয়ার করবে আমার এক আপু, আমি জাস্ট ভিডিও করতেছি। আর তো চলেন আমার সঙ্গেই থাকুন, রেসিপিটা কীভাবে তৈরি করবে দেখা যাক। সবার প্রথমে কাঁঠালটাকে এভাবে ফেটে নিতে হবে, ফাটে নেওয়ার পরে কাঁঠালটাকে কেটে নিতে হবে কাঁঠালের কোয়াগুলোকে। তো হাতে ভালোভাবে সরিষার তেল লাগিয়ে নিতে হবে, তাহলে হাতে আর আঠা লাগবে না। দেখতে পাচ্ছেন যে এই যে আপু কাঁঠালগুলোকে এভাবে করে কেটে নিচ্ছে, এই যে, আর হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, না হলে হাতে আঠা লাগবে। কেটে নিয়ে এখানে রেখে দিচ্ছে কাঁঠালের কোয়াগুলোকে, তারপর ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। যে দুইটা কাঁঠাল দেখিয়েছিলাম দুইটা কাঁঠালেই ভালোভাবে কেটে এখানে কোয়াগুলো নেওয়া হয়েছে, আর এখন একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছে, আর এটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এবং অনেকে চাইলে হলুদও দিতে পারবেন, কিন্তু আমরা এখানে হলুদ দেব না, জাস্ট লবণ দিয়েই এখন এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। তো এখন এটাকে চুলোর উপরে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমরা মাটির চুলায় সেদ্ধ করে নেব। তো এখন এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, আমি এখানে এক মগ পরিমাণ পানি দিয়ে দিলাম, আবারও দিলাম। তো এখানে হচ্ছে দুই মগ পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে, এখন এখানে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে, কিছুক্ষণ পরেই ফিরে আসতেছে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও দেখতেছে যে কাঁঠালগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর আমি কিন্তু পানি দেইনি, ওই যে পানি দিয়েছিলাম শুরুর দিকে সেই পানিটাই আছে, আর হচ্ছে কাঁঠালের কিছু পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে লবণটা কিন্তু এ পর্যায়ে স্বাদ মতো দেখে নিতে হবে। কাঁঠালের কোয়াগুলো সেদ্ধ হওয়ার পথে ঠিক এ পর্যায়ে হাত দিয়ে ধরে ঝাঁকিয়ে দিতে হবে, আর এটা নাড়ানাড়ি করলে হয়তো কাঁঠালের কোয়াগুলো ভেঙে যেতে পারে, সেজন্য এটাকে ঝাঁকিয়ে দিতে হবে দু হাত দিয়ে ধরে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কাঁঠাল সেদ্ধ একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেল। আর আজকের এই কাঁঠাল সেদ্ধ রেসিপিটা শুধু আমি একা না, আমি এবং আপাসহ রেসিপিটা তৈরি করা হলো, সাথে আমার আপা ছিল, এই জন্য হয়তো কথার মধ্যে আপনারা হয়তো নাও বুঝতে পারেন, তাই বলে দিলাম যে আপা আমি দুজন মিলে এই রেসিপিটা তৈরি করলাম। তো কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু একেবারেই পুরাট কাঁঠাল নিতে হবে, যেটা পরিপূর্ণভাবে পুরাট অবস্থায় থাকে সেই কাঁঠাল, এটা হচ্ছে কচি কাঁঠাল দিয়ে ভালো হয় না। আমাদের দিনাজপুরের এটা খুবই একটা ফেভারিট খাবার, সবাই দিনাজপুর অঞ্চলে এটা অনেক পছন্দ করে খেতে, আর এটা খেতেও অনেক মজার হয়। একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম কাঁঠাল সিদ্ধ রেসিপিটা, এভাবে করে অবশ্যই একবার বানিয়ে খাবেন, যারা একেবারে খাননি তাহলেই বুঝতে পারবেন কতটা স্বাদের। আর এরকম করে লবণ মরিচের ভর্তাটা তো লাগবেই, এই ভর্তা দিয়েই কাঁঠালের কোয়াগুলো খেতে হবে, এতে করে অনেক অনেক মজার লাগে। তো আমি আশা করতেছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।